সিসিটিভি ফুটেজে শনাক্ত ভাস্কর্য ভাঙচুরকারীদের কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী রবিবার ৬ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ইবনে মাসুদ নামের একটি স্থানীয় মাদ্রাসা থেকে দুই ছাত্র রাতে বেরিয়ে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তাদের একজনের নাম আবু বকর অন্যজন হচ্ছে নাহিদ এছাড়াও আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে শক্ত কিছু দিয়ে ভাস্কর্যে আঘাত করছে এর আগে শনিবার পাঁচই ডিসেম্বর গভীর রাতে কুষ্টিয়ার জুগিয়া এলাকার ওই মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এই ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফুটেজে দেখা যায় শুক্রবার রাত মিনিটে জুব্বা ও টুপি পরা দুই যুবক স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রবার নির্মাণাধীন ভাস্কর্যের উপর উঠে শক্ত কিছু দিয়ে ভাস্কর্য ভাংচুর করছে ভাঙচুর শেষে তারা মই নিচে নেমে নির্বিঘ্নে চলে যাচ্ছে এই সময় তাদের মধ্যে কোন চাঞ্চল্য দেখা যায়নি ঠান্ডা মাথায় তারা মইবে উপরে উঠে ভাঙচুর করে শান্তভাবে চলে যাচ্ছে ঘটনাস্থল ছেড়ে পালাচ্ছে এর আগে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানী ঢাকা সারাদেশে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে শুক্রবার চারই ডিসেম্বর রাতে ভাস্কর্যটির ডানহাত পুরো মুখ ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলা হয়